বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপ ডে উপলক্ষে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নির্ভর করবে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কিনা তার উপর। আরেক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, প্রত্যেক দলের সাথে আলোচনা করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু কোনো দল আসলে অংশগ্রহণমূলক হবে না আর না আসলে হবে না এমন কথা আমরা বলছি না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের আমন্ত্রণে জুলাইয়ে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে জানিয়ে চার্লস হোয়াইটলি বলেন, তারা রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন। আমরা চাই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। শুধু বিএনপি নয়, আমরা অনেক দলের সাথেই আলোচনা করেছি। তারা জনসম্মুখে যে অভিযোগগুলো করে তাই আমাদের কাছে বলেছে, তাদের কথা ও মনোভাব আমরা শুনেছি। তবে কারো পক্ষে মধ্যস্থতা বা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা চাই সবার অংশগ্রহণে নির্বাচন যেখানে কোনো সহিংসতা হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিগত নির্বাচনের মতো সামনের নির্বাচনেও বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে আইন মন্ত্রণালয় থেকে তালিকা করা হয়েছে। নির্বাচনকালীন সরকারে বিএনপিকে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব জনগণকে বিভ্রান্ত করা। ইমরুল আহসানের রিপোর্ট। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, নিরপেক্ষ সরকারের দাবিতে সারা দেশে যখন আন্দোলন তীব্র হচ্ছে তখন বিরোধী দলের নেতাকর্মীদের নতুন করে গ্রেফতার হয়রানি শুরু করেছে সরকার। তার অভিযোগ, বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দিয়ে রাজনীতির মাঠ থেকে দূরে রাখার চক্রান্ত হচ্ছে। মাঠ থেকে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়ার সেই কাজটি তারা শুরু করেছে। তারা যে সমস্ত মিথ্যা মামলাগুলো বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দিয়েছিল, সেই মিথ্যা মামলাগুলোর আপনার চূড়ান্তভাবে রায় দেওয়ার জন্যে তারা খুব দ্রুততার সঙ্গে আইন মন্ত্রণালয় থেকে একটা তালিকা প্রস্তুত করে সেই তালিকা অনুযায়ী বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তারা সেই দিকে খুব দ্রুততার সঙ্গে এগিয়ে। ভোটে এলে বিএনপিকে নির্বাচনের সময় মন্ত্রিত্ব দেওয়া হবে, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দেন তিনি। 18 সালে আমরা প্রধানমন্ত্রী যিনি এই দায়িত্বে আছেন শেখ হাসিনার কথা বিশ্বাস করে আমরা তার সঙ্গে সংলাপে বসেছিলাম। সেই সংলাপের যে সমস্ত কথা তিনি দিয়েছিলেন সে একটাও তারা রক্ষা করেনি। সুতরাং ওবায়দুল কাদেরের কথা আস্থা রাখা, বিশ্বাস করা, এটা প্রশ্নই উঠতে পারে না। এক্ষেত্রে আরেকটি চক্রান্ত জনগণকে বিভ্রান্ত করবার, তারা বলবে যে এইটা আমরা প্রস্তাব দিয়েছি, ওরা শুনছে না, যাচ্ছে না। যে দশ দফা দাবি না মানলে রাজপথে ফয়সলা হবে এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, শীঘ্রই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আলোচনায় মির্জা আব্বাস বলেন, বিএনপির আন্দোলনে চাপে পড়েছে সরকার। একটু একটু কাত হতে শুরু করেছেন, সোজা ছিলেন তো কাত হতে শুরু করেছে। আন্দোলনের তীব্র চাপ সামাল দিতে পারছেন না। উনি এখন আমাদেরকে প্রলোভন দেখাচ্ছেন, ফাঁদ পেতেছেন, সেই ফাঁদে বিএনপি কখনো পা দেবে না। আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, একেবারেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজধানী সহ দেশের অন্যান্য জেলার মানুষের। বৈশাখ শেষের এই সময়টিতে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে দেশ জুড়ে। সূর্যের প্রখর তাপে দিনে তো টেকা যাচ্ছেই না, রাতেও মিলছে না স্বস্তি। ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.8 ডিগ্রি সেলসিয়াস, আর সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি ঘূর্ণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আরও জানাচ্ছেন কথা নাহিয়ান। দিনে রোদের তাপে পুড়ছে সারা দেশ, এদিকে রাতেও কমছে না তাপমাত্রা। রাজশাহীতে শুরু হয়েছে তীব্র দাবদাহ, ফলে রাজশাহীর জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অফিস আদালত বা ব্যবসা প্রতিষ্ঠান সহ কর্মক্ষেত্রের কোথাও স্বস্তি নেই, স্বস্তিতে নেই ঘরে থাকা মানুষরাও। প্রত্যেকটা অফিসে এসি নাই,
আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাচলে সমস্যা হচ্ছে। আজকের রাজশাহীতে প্রচণ্ড গরম, আমরা কোনোভাবে টিকতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে মানুষের। চুয়াডাঙ্গায় সূর্যের তাপে হাঁসফাঁস করছে মানুষ, প্রচণ্ড দাবদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র গরমে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। এত গরম, আমাদের গরিব মানুষ কাজ করা সম্ভব অসম্ভব হয়ে যাচ্ছে। মৌলভী বাজারের উপর দিয়ে কয়েকদিন থেকে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ। গত কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল জনজীবন। 10টা থেকে বাড়াইলে, 12টা বন্ধ চালাইলে জীবন শেষ হয়ে যায়। শরীর না ভিজে গেছে, একদম শরীর ভিজা। এদিকে ফরিদপুরে বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে তাপমাত্রা। অনেক কষ্ট হচ্ছে গরমে ভাই, খুব ক্লান্ত ভিতরে আছি ভাই। প্রচুর গরম, গোসল করে আসলাম মনে হয় গাটা পুড়ে গেছে, মনে হয় আবার গোসল করি এরকম। বগুড়ায় তীব্র দাবদাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এখন যে তাপমাত্রা চলতেছে, এই তাপমাত্রাতে আমরা করেছি কাজ, মনে করেন কিছুক্ষণ করতেছি, করার পরে আবার কিছুক্ষণ যায় গাছের নিচে ছায়ায় রেস্ট লওয়া লাগে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তার কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সোমবার মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আঘাত হানতে পারে তা এখনও বলা যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। মেয়র পদে দলের প্রার্থীরা দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বরাদ্দ করা প্রতীক নিয়েই মঙ্গলবার গণসংযোগ শুরু করেন। এর আগে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানোর বোর্ড। মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা হাজির হন শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ একটি ওয়ার্ডে পথসভা নির্বাচনী কাজে একটি মাইক ব্যবহার করতে পারবেন, তবে এই প্রচারণার কার্যক্রমটা নির্বাচনের সকল প্রচারণা হবে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রতীক বরাদ্দের শুরুতেই দল মনোনীত মেয়র প্রার্থীদের হাতে দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের হাতে নির্ধারিত প্রতীক তুলে দেওয়া হয়। প্রতীক পেয়েই গণসংযোগ শুরু করেন প্রার্থীরা। একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত গাজীপুর সিটি কর্পোরেশন গড়ে তুলতে পারি, নৌকা প্রতীকে তাদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মানুষগুলোর চাহিদা, এই মানুষগুলোর চাওয়া, এই মানুষগুলোর পাওয়াকে পূরণ করার জন্যই আমার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। নির্বাচন কমিশন এবং সরকারকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, নির্বাচন সুষ্ঠু করতে হবে, এটা গণমানুষের দাবি, এটা দেশের জন্য প্রয়োজন, গণতন্ত্রের জন্য প্রয়োজন। এছাড়াও 57টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় 56টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। গাজীপুর সিটি নির্বাচনে 8 জন মেয়র প্রার্থী, 239 জন কাউন্সিলর প্রার্থী এবং 77 জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 25শে মে ইভিএমে হবে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এনটিভি নিউজ ডেস্ক।